কোন নেতৃবৃন্দ কাজ করতে গিয়ে যদি কখনো কোনো হুমকির শিকার হন, কোন নির্যাতনের শিকার হন, কোন অন্যায়ের শিকার হন, আপনারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আইনের আশ্রয় পাবেন। আমি আপনাদেরকে নিশ্চয় দিয়ে যাচ্ছি। কান্দিরাবাসী, আপনারা নির্ভয়ে করে ভালো কাজ করবেন, সমাজের কোনো উশৃঙ্খলা থেকে আপনারা প্রশ্রয় দিবেন না। সমাজটা আমাদের, এই সমাজকে আমরা সুন্দর করে আমরা নতুন করে সাজাবো। সবাই সবার অবস্থান থেকে আমরা দায়িত্বশীল হব। কোন দুর্বৃত্তায়ন আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সবাই আমরা সজাগ থাকবো। সজাগ আছি তো, আমরা সবাই সজাগ থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার। মেধাবী ছাত্র নেতা, আমাদের কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব ইয়াসিদা ভাই, ইয়াসিদা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কি ক্লান্ত? আমরা ক্লান্ত? আমাদের উপর যে বৃষ্টি হয়েছে সেটা আল্লাহ তাআলার একটা রহমত। কি বলেন? যে দীর্ঘ 17 বছরে যে জাতীয় সরকারকে আমরা পতন করেছি, সেই সরকারের পতনের পর যখন গণ অধিকার পরিষদ নিবন্ধন যেদিন পেয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল। আজকে যখন আমরা চান্দিনা উপজেলায় গণ অধিকার পরিষদের বিজয় মিছিল আনন্দ মিছিল করতে আসছি, আজকে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হয়েছে। আমরা সেই নির্যাতনের প্রতিবাদে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপচা থেকে পাথুরিয়া গণ অধিকার পরিষদ হবে একমাত্র তার নির্ভর দল। আপনারা কেন্দ্র প্রস্তুত কাজ করতে প্রস্তুত? চান্দিনাবাসীকে বুঝিয়ে দিতে প্রস্তুত? চান্দিনার প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রাম মহল্লায় গণ অধিকার পরিষদের বিপি নুরুল হকের নূর নেতৃত্বে সারা বাংলায় যেভাবে জোয়ার উঠেছে, চান্দিনা তো সেভাবে উঠবেন। আমি আজকে আমার এই চান্দিনা উপজেলার কৃতি সন্তান, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আজকে সদস্য নিয়ে আসছেন তাদেরকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যে প্রোগ্রাম হবে সারা বাংলাদেশের মধ্যে চান্দিনা উপজেলার শ্রেষ্ঠ প্রোগ্রাম আমরা উপহার দিতে চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে শুধু বলতে চাই যে গণ অধিকার পরিষদে যারা যুক্ত হতে গিয়ে কোনো ধরনের হুমকি দামকি কিংবা কেউ যদি কোনো গ্রামে কোনো মহল্লায় আপনাদের উপর কোনো ধরনের কোনো কটুকতা করে, আপনারা তাদের লিস্ট করে আমাদের কাছে পৌঁছে দিবেন। আমরা বলতে চাই যেমন পুলিশ শাখা থেকে, সৈন্য শাখা থেকে বিগত
ইতিহাস বিরস্ত করে সে গিয়েছে তীর্থ আসনের প্রার্থীদেরকে নিয়ে লুকিয়ে পালিয়ে দিয়েছে ইন্ডিয়াতে। তথ্য যারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা উপর চোখ দিয়ে তাকাবে তাদের পরিণত হবে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ ইনশাআল্লাহ। তাই বলতে চাই আপনারা আপনারা জায়গা থেকে শুধু আওয়াজ দেন, শুধু একটাই কথা বলেন, তোমার আমার পরিষদ, তোমার আমার পরিষদ, বিপিনের পরিষদ, সারা বাংলার পরিষদ, চান্দিনাবাসীর পরিষদ, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, জনতার সংগ্রামে বন্ধুরা দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে।